ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিলকিয়ারা টানেলে আটকে পড়া 41 শ্রমিককে উদ্ধারে হাতে চালানো যন্ত্রপাতি দিয়ে ধ্বংসাবশেষ খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মোতায়েন করা হয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগে শুক্রবার ধ্বংসাবশেষে ড্রিলিং মেশিনের ব্লেড আটকে যাওয়ার পর উদ্ধার অভিযান ব্যাহত হয়। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। পরে রবিবার থেকে হাতে করে ধ্বংসাবশেষ খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক একজন উদ্ধারকর্মী সুরঙ্গে ঢুকে খনন করবেন, তিনি বের হয়ে আসার পর আরেকজন ধ্বংসাবশেষ খুঁড়বেন। এভাবে প্রায় 15 মিটার অংশ হাতে করে খুঁড়তে হবে। এ প্রক্রিয়ায় সময় লেগে যেতে পারে কয়েক সপ্তাহ পর্যন্ত। এছাড়া ধ্বংসাবশেষে আটকে যাওয়া ড্রিলিং মেশিনের ব্লেড কাটতে হায়দ্রাবাদ থেকে প্লাজমা কাটার মেশিন আনা হচ্ছে। এছাড়া রবিবার মাটির উপর থেকে অনুভূমিকভাবে গর্ত খোঁড়ার কাজও শুরু হয়েছে। বড় কোনো বাধার মুখে না পড়লে এই প্রক্রিয়ায় 4 থেকে 5 দিন লাগতে পারে শ্রমিকদের কাছে পৌঁছাতে। শ্রমিকদের উদ্ধারে নানা পরিকল্পনা হাতে নিয়েছে উদ্ধারকারীদের দল।